আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার অনেক খোঁজাখুঁজির পর অনেক মানুষের মুখে আপনার প্রশংসা শুনে আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে আসলাম এবং সরাসরি আপনার একটা সাক্ষাৎকার নিতে আসলাম হুজুর। তো আপনি যে আসন সাজিয়ে বসে আছেন হুজুর, কোনো কাজ নিয়ে আসছেন নাকি হুজুর? কোনো কাজ করবেন নাকি কি দর্শক? জি জি জি, আমি একটা কাজ নিয়ে বসছি, উর্মিলা আর কদর, ঠিক আছে? উর্মিলা কদরের নামের প্রতি বাধ্য করার জন্য একটা ছেলে এবং একটা মেয়ের কাজ আমি পাইছি, ঠিক আছে? তবে এর আগে আর অনেক কাজ করে দিয়েছি আমি, বুঝছেন তো হুজুর? আপনি কি কাজটা দর্শকের উদ্দেশ্যে দেখাইতে পারবেন? জি জি জি, অবশ্যই দেখাইতে পারবো। তবে আপনারা যেহেতু আইছেন অবশ্যই দেখবেন, আর মনে করেন যেহেতু আপনি ভিডিও করতেছেন দর্শকও দেখতে পারবে, ঠিক আছে? এখন আমি কাজটা শুরু করে দিতেছি, আপনারা দেখতে পারবেন সরাসরি। তো একটু কাজটা দেখানো হুজুর। এখানে নাম হচ্ছে কদর আর উর্মিলা, ঠিক আছে? এই মেয়েটাকে বাধ্য করার জন্য কদর, ঠিক আছে, এই ছেলেটা আমাকে একটা কাজ দিচ্ছে। আচ্ছা হুজুর, তো একটু দেখান আপনার কাজটা দর্শকের উদ্দেশ্যে কিভাবে আপনি কাজ করেন। জি, তাহলে আপনারা দেখেন, সমস্যা নাই, তবে আপনারা ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো দেখান হুজুর, আমরা একটু কাজটা দেখি আপনি কিভাবে কাজ করেন। পানি দিয়ে আমি জিনের মাধ্যমে, ঠিক আছে, চালানের মাধ্যমে আমি কাজটা করতেছি। মেরিগন স্বাগতে করে চৌসির বন্ধ করে, মেরিগন স্বাগতে করে চৌসির বন্ধ করে, চিং চিং ফন্টাবনি চিং চিং, মেরিগন স্বাগতে করে স্বাগতে করে, যা মেরিবন মেরিবন আয়, হাজির হো জিন হাজির হো, কদরের নামের প্রতি উর্মিলা বাধ্য হয়ে যা, বাধ্য হয়ে যা, বাধ্য হয়ে যা, বাধ্য হয়ে যা, যা মেরিবন 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 মেরি শাখা, যান যা চালান যা, চলে যা উর্মিলার নামের প্রতি কদর বাধ্য হয়ে যা, যা সব না সুজুর। আপনি ঢাললেন পানি, হয়ে গেল আগুন, বিষয় বুঝতে পারলাম না হুজুর, কেমনে কি করলেন? জিনরে হাজির করছি, ঠিক আছে, জিনের তৈরি হচ্ছে আগুনের তৈরি, আর আমি পানি দিয়ে উনাদেরকে হাজির করছি। ও আচ্ছা, সমস্যা ছিল, তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতটা কাটিয়ে দিছি। তো হুজুর, বন্ধ করা ছিল এটা কাটিয়ে দিছি। তো হুজুর, আপনার সাথে দর্শক শ্রোতা যোগাযোগ করবে কিভাবে, মানে যোগাযোগ করার নাম্বারটা যদি একটু বলতেন আর কি? আমার সাথে দর্শকের উদ্দেশ্যে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার কাছে সরাসরি আসতেও পারবেন অথবা মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবেন, তবে সাবধান, প্রতারক হতে সাবধান। আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন দর্শকের উদ্দেশ্যে। আমার যোগাযোগের নাম্বারটা হচ্ছে 01306929591। এই নাম্বারে আমার সরাসরি পাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখতে পারবে। ও আচ্ছা আচ্ছা হুজুর। তো হুজুর, আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন, মানে একটা কাজ তো দেখলাম আপনারা, আরো কি কি রোগের চিকিৎসা আপনি দিয়ে থাকেন দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন। আমি যেমন যেমন রোগীর চিকিৎসা করি, যেমন বিয়ে বন্ধ, নিঃসন্তান, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন, অবাধ্যকে বাধ্য করা, জায়গা জমি নিয়ে ঝামেলা, মামলা মোকদ্দমা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে অসাধ্য কাজকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 24 ঘন্টার মধ্যে সমস্যা সমাধান করে দেই। ও আচ্ছা হুজুর, তো আপনার সাথে দর্শক শ্রোতা সরাসরি যোগাযোগ করার ঠিকানাটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলে দিতেন। আমার ঠিকানাটা হচ্ছে সিলেট জকিগঞ্জ আটপাড়া খাসিয়াপুঞ্জি জকিগঞ্জ সিলেট। ও আচ্ছা আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে যদি হুজুর আপনার নামটা বলে দিতেন। আমার নাম হচ্ছে কারি মোহাম্মদ কবিরউদ্দিন মেজিশিয়াম। তবে একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা কবিরাজ দিয়ে কাজ করেন, তবে সঠিক কবিরাজ চিনে আসলে সে কি কবিরাজ না প্রতারক, ঠিক আছে, সেই বিষয়ে অবশ্যই সচেতন থেকে কাজ করাবেন। কারণ বাংলাদেশের মধ্যে অনেক প্রতারক কবিরাজ বাইরেছে, মানুষের কাছ থেকে অর্থ হাসিয়ে হাতিয়ে নিয়ে কোনো মনে করেন যে ফলাফল দিতে পারতেছে না। তো দর্শক, আপনারা দেখতেছিলেন তান্ত্রিক কবিরাজ কবিরউদ্দিন মেজিশিয়ামের কাজ, উনি কিভাবে কাজ করে আপনারা সরাসরি দেখলেন। তো ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনার মৌখিক নাম্বারে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ওনার মৌখিক নাম্বারে কল দিবেন এবং কি সরাসরি ওনার ঠিকানা অনুযায়ী এসে কাজ করাইতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।